নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নিমবার গীতা ইউটিউব চ্যানেলে স্বাগতম। তা বন্ধুরা, আজকে আমরা জেনে নেব হোলি বা দোল উৎসবের প্রকৃত ইতিহাস। তা বন্ধুরা, দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনী আমরা সকলেই জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্মগ্রহণ করেও পরম ধার্মিক ছিলেন। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কুলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিলেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষয় থেকে যায় এবং ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি। অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্ঠাসুর নামক অসুরবধের কথাও জানা যায়। অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে। এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহা আনন্দে পরিণত হয়। অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে, কিন্তু উদযাপনের রীতি এক। বাংলায় আমরা বলি দোল যাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে বলা হয় হোলি। রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয়। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সুউচ্চ এক থাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন হয়। পরের দিন রং খেলা হয়। বাংলাতেও দোলের আগের দিন একই রকম হয়, যদিও তার ব্যাপকতা কম। আমরা বলি চাচর। এই চাচরেরও অন্যরকম ব্যাখ্যা আছে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। পাতা ঝরার সময় বৈশাখীর প্রতীক্ষা। এই সময় পরে থাকা গাছের শুকনো পাতা তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে। পুরনো জঞ্জাল, রুক্ষতা, শুষ্কতা ইত্যাদিকে সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি। বাংলায় দোলের আগের দিন চাচর উদযাপনকে একইভাবে ব্যাখ্যা করা যায়। আমাদের অনেক ধর্মীয় উৎসবে আঞ্চলিক লোক সংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায়। হোলিও তার ব্যতিক্রম নয়। বাংলার দোল যাত্রায় গৌড়ীয় বৈষ্ণব রীতির প্রাধান্য পায়। ঐতিহাসিকরা বিশ্বাস করেন পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতেন। যুগে যুগে এই উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে। পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় রাখা পূর্ণিমায় রঙের উৎসব করতেন। দোল হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব। নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ ও জৈমিনী মীমাংসায় রং উৎসবের বিবরণ পাওয়া যায়। 300 খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায়। হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকা উৎসবের উল্লেখ আছে। এমনকি আলবেরুনির বিবরণে জানা যায়, মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলমানরাও হোলিকা উৎসবে সংযুক্ত হতেন। মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলির অন্যতম প্রধান বিষয় রাধাকৃষ্ণের রং উৎসব। বর্তমানে অনেকেই হোলি সম্পর্কে একটি বড় তত্ত্ব এড়িয়ে যায়, আর সেটি হলো উক্ত দিনে পৃথিবী মহান একজন পুরুষের জন্ম দেয়। বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি তথা হোলি তিথি। এই মহান পুরুষের জন্ম উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যায়কে পরাজিত করার আনন্দে সকলের মন রাঙিয়ে উঠুক। মহাপুরুষদের আবির্ভাবে সকলের মন আনন্দে নেচে উঠুক, এই আমাদের সকলের প্রত্যাশা। তা বন্ধুরা, এই ছিল হোলি বা দোল উৎসবের সঠিক ইতিহাস। তা আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। জয় গীতা।